ওকে সো হে গাইজ দিস ইজ সুপ্রসূন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও সো বন্ধুরা ফেসবুকে আপনারা যারা নাম্বার পরিবর্তন করতে চান বা নাম্বার চেঞ্জ করতে চান তো আপনারা যারা ফেসবুক ইউজ করে থাকেন তো ফেসবুকটা ফেসবুক অ্যাকাউন্টটা আপনাদের অনেক পুরনো অ্যাকাউন্ট তো ধরুন আপনারা যখন ফেসবুকটা ক্রিয়েট করেছিলেন তখন আপনারা একখানা ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করেছিলেন তো ধরুন এখন আপনার সেই নাম্বারটা হারিয়ে গেছে বা নাম্বারটা যদি কোনো রকমভাবে ডিসেবেল হয়ে যাওয়া বা ওই নাম্বারটা যদি আপনারা চেঞ্জ করতে চান তো সেই জিনিসটা আপনারা করবেন কি করে সঠিক নিয়মে সো বন্ধুরা এই ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করবো যে আপনারা সঠিক নিয়মে ফেসবুকের ফোন নাম্বার কীভাবে পরিবর্তন করতে পারেন তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন আর এরকমই সোশ্যাল মিডিয়া রিলেটেড কন্টেন্ট দেখে থাকতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশানটা অলে সিলেক্ট করে দেবেন কারণ আমি ফিউচারে এরকমই হেল্পফুল কন্টেন্ট নিয়ে আসি তো চলুন সময় নষ্ট না করে মেন টপিকে যাওয়া যাক সো গাইস সবার প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে ফোন নাম্বার পরিবর্তন করার জন্য বা নতুন ফোন নাম্বার অ্যাড করার জন্য বা পুরনো ফোন নম্বরটাকে রিমুভ করে সেটাকে নতুন ফোন নাম্বার অ্যাড করার জন্য যে কাজটা করতে হবে আপনারা একদম শেষের অপশন যেটা আছে শেষের অপশানটাতে চলে যাবেন শেষের অপশানটাতে চলে গিয়ে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে লেখা রয়েছে তো এখানে একবার ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে দেখতে পাবেন সেটিংস অপশান চলে এসেছে ওকে তো সেটিংস অপশান চলে আসার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটিতে এখানে অপশান আপনারা পেয়ে যাবেন যেখানে লেখা আছে প্রোফাইল ডিটেলস বলে ওকে তো এই প্রোফাইল ডিটেলস একবার ট্যাপ করবেন ওকে সো প্রোফাইল ডিটেলসে করার পর আপনার প্রোফাইলে যা যা ডিটেলস আছে সেগুলো দেখবেন চলে এসেছে আপনার ফোন নম্বর আপনার ইমেল আইডি আপনার বার্থডে শাল আপনার কোন ল্যাঙ্গুয়েজ পছন্দ এইসব জিনিসগুলো কিন্তু চলে এসেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনট্যাক্ট ইনফো বলে লেখা রয়েছে তো আপনি কনট্যাক্ট ইনফোর পাশে দেখতে পাচ্ছেন নীল রঙ দিয়ে লেখা রয়েছে এডিট বলে তো আপনি এডিট অপশানে একবার ট্যাপ করবেন ওকে তো এডিট অপশানে ট্যাপ করার পর এখানে দেখতে পেন আপনার পুরোনো যে ফোন নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে ভিজিবেল হয়ে যাবে ওকে তো ভিজিবেল হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পেন অ্যাড অ্যানাদার ফোন নাম্বার বলে লেখা আছে আর নিচে তার নিচে রয়েছে ম্যানেজ কন্ট্যাক্ট ইনফো ও ওকে গাইজ তো সবার প্রথম আপনাদেরকে ম্যানেজ কনট্যাক্ট ইনফোতে চলে যেতে হবে ম্যানেজ কনট্যাক্ট ইনফোতে আপনারা চলে যাবেন ম্যানেজ কনট্যাক্ট ইনফোতে চলে যাওয়ার পর এখানে আপনাদের লগ ইন ডিটেলসটা চলে আসবে আপনার ইমেল আইডি আর আপনার ফোন নাম্বার তো এই জিনিসটা চলে আসবে এই জিনিসটা চলে আসার পর আপনি যদি এখান থেকে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে চান তো ইমেল অ্যাড্রেসে আপনি ট্যাপ করতে পারেন ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন আর যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ করতে চান তাহলে আপনি আপনার কনট্যাক্ট নাম্বারটাকে চেঞ্জ করতে পারেন ওকে তো আমাদের আজকে টপিক হচ্ছে কনট্যাক্ট নাম্বার কীভাবে চেঞ্জ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার বলে লেখার রয়েছে তো অ্যাড ফোন নাম্বারে একবার ট্যাপ করবেন অ্যাড ফোন নাম্বারে ট্যাপ করার পর আপনি রিসেন্ট যে এটা দিতে চান মানে রিসেন্ট যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনি দিতে চান তো রিসেন্ট কনট্যাক্ট নাম্বারটা আপনি এখানে একবার ট্যাপ করবেন তো আমি আমার রিসেন্ট কন্ট্যাক্ট নাম্বারটা এখানে ট্যাপ করে দিচ্ছি তো ট্যাপ করে দেওয়ার আগে আপনি আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু ইন্ডিয়া থেকে থাকি তো ইন্ডিয়া করা রয়েছে আপনার যদি অন্য কোনো দেশ হয়ে থাকে আপনি যদি বাংলাদেশ থেকে থাকেন বা অন্য কোনো জায়গা থেকে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে চেঞ্জে যেতে পারেন চেঞ্জে গিয়ে কিন্তু আপনি আপনার কান্ট্রি কোডটাকে সিলেক্ট করে নিতে পারেন ওকে তো কান্ট্রি কোড সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে সরি এটা ব্যাক হয়ে গেল হ্যাঁ তো কান্ট্রি কোড সিলেক্ট করে নেওয়ার পর আপনি আপনার ফোন নাম্বারটাতে আর একবার এ করে নেবেন ডায়াল করে নেবেন তো এখানে লিখে নেবেন আপনি আপনার ফোন নাম্বারটা তো আমি আমার ফোন নাম্বারটা এখানে লিখে নিলাম ফোন নাম্বারটা লিখে নেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউতে সিলেক্ট করবেন তো কন্টিনিউতে সিলেক্ট হওয়ার পর ওরা একটা কনফার্মেশান কোড পাঠাবে আপনার এতে যে আপনার নাম্বারটা ঠিকঠাক আছে কি না ভ্যালিডেশনের জন্য একটা কোড আপনার নাম্বারে মেসেজ করে পাঠাবে ওকে তো সেই মেসেজ করা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করে যেতে হবে তো ফেসবুকের একটা নিয়ম আছে যে কন্ট্যাক্ট নাম্বারটা খুব মানে এই যে কোড নাম্বারটা যেটা আছে কোড নাম্বারটা খুব দেরি করে পাঠায় আবার কারোর কারোর ফোনে কোড নাম্বারটা তাড়াতাড়ি চলে যায় ওকে তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন ইউর নাম্বার বলে একটা লেখা চলে এসেছে এন্টার দ্য কোড ইন দ্য নেক্সট সেন টু তো এখানে আমার এখনও মেসেজে কন্ট্যাক্ট নাম্বারটা আসেনি দেখতে পাচ্ছেন আমি একবার আমার মেসেজটা চেক করে নিচ্ছি ওকে এখানে দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্টে আমার যে এইটা রয়েছে সেটা কিন্তু এখনও পাঠায়নি তো এটা আপনার যখন কোডটা চলে আসবে কোডটা আপনি এখানে কনফার্মেশন কোডের জায়গায় দিয়ে দেবেন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন কনফার্মেশান কোড বলে লেখা রয়েছে কনফার্মেশন কোডের জায়গায় দিয়ে দেবেন কনফার্মেশন কোডের জায়গায় দিয়ে এখানে ব্লু কালার দিয়ে দেখতে পাচ্ছেন কনফার্ম বলে লেখা রয়েছে তো আপনি যদি এখানে কনফার্ম ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে তো এরপর যখন আপনি লগ ইন করতে চাইবেন ধরুন আপনার পুনরো নাম্বারটা হারিয়ে গেছে বা কোনো প্রবলেম হয়েছে তো কনফার্মের পরে আপনার কাছে হয়তো পাসওয়ার্ড চাইতে পারে অনেকের কাছে পাসওয়ার্ড চায় আবার অনেকের কাছে পাসওয়ার্ড চায় না অটোমেটিক্যালি কনফার্ম করলে এটা সাবমিট হয়ে যায় তো এরকম করে আপনারা জিনিসটা করে নিতে পারবেন তো আমি এখান থেকে আর দেখালাম না বাদ বাকিটা আপনারা করে নিতে পারেন আর যদি আপনারা এই জিনিসটা করতে গিয়ে কোনো রকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আর না হলে আমি ইনস্টাগ্রামে আসি এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল তো আপনি চাইলে এখানে আমাকে ডিএম করতে পারেন যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো আমি চেষ্টা করব যথাযথ আপনার প্রবলেমটাকে সলভ করে দেবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাকে ফোন নাম্বার চেঞ্জ করতে হেল্প করতে পারে সো বন্ধুরা ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই এখানে লাইক করবেন চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটাকে অলে সিলেক্ট করে দেবেন সো গাইস আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম একটা হেল্পফুল কন্টেন্টের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন